خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان تدركوهن পাঁচটা গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের মানুষের ঈমানকে যাচাই করবেন কয়টা এই পাঁচটা অপরাধের কথা বলে আমার ওয়াজ শেষ অন্তত পাঁচটা জিনিস আজকে বাড়িতে নিতে পারবেন এমন অপরাধ যে অপরাধের মাধ্যমে আল্লাহ তাআলা গজব নাজিল করে আর ওই গজব নাজিল করার পর বান্দার ঈমানটা আরো মজবুত হয় নাকি দুর্বল হয় এটা বোঝার জন্য পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই গুনাহ এই মানুষগুলো গুনাহ করবে তো পরীক্ষা করবে ঈমান যাচাই বাছাই করবে কয়টা গুনাহ কয়টা অপরাধ আমার বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মানবজাতিকে প্রেরণ করেছেন এমনি এমনি প্রেরণ করেন নাই বান্দা জমিনের মধ্যে তার ইবাদত বন্দেগী করবে কোনটা হালাল কোনটা হারাম এমেনটেন করে বান্দা জমিনের মধ্যে চলাফেরা করবে বান্দা যখন মৃত্যুবরণ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার জন্য আমার সুন্নত যে সুন্দর জান্নাতটা রেখে দিলাম সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগি সব কিছু মেইনটেইন করে চলতে পারেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিবে সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত তো আল্লাহ তার বান্দার জন্যই তৈরি করেছেন কিন্তু জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম আছেন গোলাম জিন্দেগিতে কখনো ইমানদারের ধার ধারে না সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর পয়গম্বর বলেন পাঁচটা গুনাহ পাঁচটা অপরাধ যে অপরাধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইমানটাকে যাচাই করতে চায় এক নম্বর অপরাধ হলো দুনিয়ার জমিনে যখন অশ্লীল ফায়েশা যখন বেড়ে যায় এটা একটা ভয়ঙ্কর অপরাধ এটা একটা কবিরা গুনাহ এই ভয়ঙ্কর অপরাধ যেই জামানায় বেড়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জামানার মধ্যে মহামারী দান করে দেয় নাউযুবিল্লাহ কি দেয় মহামারী লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কত হাত্তা ইউলিনু বিহা যেই জামানায় ফাহিশা অশ্লীল বেপর্দা জিনা ব্যভিচারি এই অপরাধ যখন বেড়ে যায় আল্লাহ তাআলা ইল্লা ফাশাহিমুত তাউন প্লেগ রোগের মতো মহামারী ওই জামানায় দান করে মহামারী তাহলে এক নম্বর গুনাহ হলো অশ্লীল জিনা ব্যভিচারি আজকের যে এই দিনটা এটা অশ্লীল জিনা ব্যভিচারির এই দিন বানায় ফেলছে জনগণ কথা বলেন ঠিক কিনা তবে সবাই না অনেক আল্লাহর গোলাম আছে অনেক আল্লাহর বান্দা আছে অনেক আল্লাহর বান্দি আছে যে আলহামদুলিল্লাহ তারা নিজেদেরকে হিফাজত করে রাখছে কিন্তু অধিকাংশ বান্দা বান্দি অধিকাংশ যুবক যুবতী আজকের দিনে গুনাহের কাজে লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা গত বছর শুনেছিলাম যশোরেই আমি এই বছর তো এখনো নিউজ আসে নাই কালকে আসবে যশোরেই শুধু ফুল বিক্রি হয়েছে প্রায় 3 কোটি টাকা একদিনে ফুল বিক্রি করা এটা কিন্তু দোষণীয় নয় যেই পারপাসে ফুল বিক্রি হয় এটা দোষণীয় আপনি ফুল বিক্রি করতেই পারেন ফুল একটা ভালো জিনিস আপনি রাখতেই পারেন কিন্তু যেই সেন্সে আপনি ফুল ক্রয় বিক্রয় করেন এটা ভালো না কারণ আপনি তো ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আপনি আপনার লাভারকে ফুল দিয়ে প্রপোজ করতেছেন কথা বলেন ঠিক কিনা যুবকরা ভদ্রলোকের মতো বসে আছে ঠিক না এই দিনের জন্য অপেক্ষা করে মনে মনে চাইছে অমুকলা একটু প্রপোজ করা দরকার তো বলে না ওই 14 তারিখ আসুন এরকম হয় কি হয় না এই কারণে বললাম যে যেই উদ্দেশ্যে ফুল কিনা হয় এটা খারাপ ফুল ক্রয় বিক্রয় এটা খারাপ না সুতরাং এই দিনটা অশ্লীল ফাহেশা এটাকে এমন ভাবে চরম পর্যায়ে চলে যায় আর অন্যান্য দিন তো আছেই কিন্তু এই দিনটাকে চরম পর্যায়ে দিন হিসেবে তারা গ্রহণ করে নেয় কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান আওয়াজ দিতে হবে আজকে বাংলার মুসলমান আওয়াজ বন্ধ করে দেওয়ার কারণে নাস্তিক মুরতাদ গুলা মুসলমানের মাথার উপরে উঠে কাটাল ভেঙে গেওয়ার সুযোগ পাচ্ছে কথা বলেন ঠিক কিনা
আজকে মুসলমান যদি আগার সেই তারিক বিন জিয়াদের মত হংকার দেয় আবার যদি মুসলমান হুসাইন আহমদ মাদানির মত হংকার দেয় আবার যদি মুসলমান মোহাম্মদ ইবনে কাসিমের মত হংকার দেয় আবার যদি মুসলমান ওমর ইবনে খাত্তাবের মত হংকার দেয় ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একজন নাস্তিক মুরতাদ মুসলমানের চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস রাখে না রাখে না রাখে না কথা বলেন ঠিক কিনা জবান খুলতে হবে মুসলমান আজকে মুসলমান জবান বন্ধ তো ইহুদি খ্রিস্টান গুলো মুসলমানদের পাছায় বাস দেওয়ার জন্য লেগে আছে ইহুদি খ্রিস্টান গুলো মুসলমানদেরকে ডাইভার্ট করার জন্য ঈমান চুরি করবার জন্য ওদের দিলের মধ্যে এটা ঢুকাইতেছে মুসলমান না মানুষ আদম সন্তান না বানরের সন্তান কথা বলেন ঠিক কিনা আরে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট অবয়বে মানুষকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন সর্বোৎকৃষ্ট অবয়ব আচ্ছা বলেন আমি এক মিনিটের জন্য বোঝাবার জন্য মেনে নিলাম মানুষ বানরের থেকে হইছে এক মিনিটের জন্য বোঝাবার সাথে মেনে নিলাম এবার আপনারা বিচার করেন তো বানরের চেহারা ভালো নাকি বর্তমান যে মানুষগুলো আছে এদের চেহারা ভালো সবাই বলেন তাহলে আল্লাহ তাআলা তো কুরআনুল করিম এটা নাজিল করেছে আরো আগে এখন তো করে নাই তো আল্লাহ তাআলা তো আগেই বলছেন যে আমি সর্বোৎকৃষ্ট অবয়বে মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকবীমের ব্যাখ্যাই তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আল্লাহ তাআলা মানুষকে সোজা করে সৃষ্টি করেছেন কি করে গরুর মতো বাঁকা করে হাঁটতে হয় না কুকুরের মতো বাঁকা করে হাঁটতে হয় না হাত দুইখানা মাটির সাথে লাগাই দিতে হয় না আল্লাহ তাআলা সোজা করে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আর এই নাস্তিক মার্কা মানুষগুলা আমাদের ঈমানটাকে এমন ভাবে চুরি করতে চায় বলে ধর্ম মানলে বিশ্বাস করা যায় না কিন্তু বিজ্ঞান ভিত্তিক যদি আপনি মানেন তাহলে মানুষ বানরের তৈরি নাউজুবিল্লাহি মিন যালিক পুরাপুরি কুরআনুল কারীমের এই আয়াতের সাথে সংঘর্ষ বাধে কথা বলে ঠিক কি না আল্লাহ বলছেন সুন্দর অবয়ব দ্বারা আমি মানুষকে সৃষ্টি করলাম এটা আদম সন্তান আর এই বাটপার বলতেছে ধোকাবাদ চিটার এটা বলতেছে মানুষ বানরের তৈরি আল্লাহর এই আয়াতের সাথে এই কথার সাংঘর্ষিক হলো কি হলো না আর যেই ব্যক্তি কয়েকদিন আগে আরেকজন ব্যক্তি বলছে আমি নাম নিলামই না নাম নিলে তো আবার খুব ঝামেলা আছে আমাদের কথা বলেন ঠিক কি না নাম নিলাম না একজন বলছে যে এর মধ্যে ইসলাম বিদ্বেষী কিছু নাই তো যারা বলে ইসলাম বিদ্বেষী বা ইসলামের বিরুদ্ধে কিছু নাই এই কথার মধ্যে আমি তো বলবো এরা হচ্ছে শিক্ষিত শয়তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে শয়তানি করছে শুধু দুর্নীতি করতে করতে অন্তরটা গেছে পচে কোনটা ভালো কোনটা মন্দ এটাও বুঝে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এই জন্য বললাম জবান খুলে খুলে কথা বলবেন জবান আগের জামানার মানুষগুলো খুলছে তাই বাংলার জমিন থেকে ওই দাউদ হায়দার তসলিমা নাসরিন আহমদ শরীফিরা পালাতে বাধ্য হয়েছে আজকে সেই মুসলমান বাংলার জমিনে কম বিধায় আজকে টেলিভিশনের টকশোর মাধ্যমে ইসলাম নিয়ে বিকৃতি করা হয় তাদের বিরুদ্ধে আন্দোলনের মাঠে নামলে আন্দোলনকারীদের হামলা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয় কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি বলবো ভাই ইমানদার হতে হলে এক নম্বরের ইমানদার হতে হবে ইমানদার হতে হলে কয় নম্বরের এক নম্বরের আমার বন্ধুগণ গভীর মনোযোগ তাহলে বললাম এক নম্বর অপরাধ হলো অশ্লীল ফায়েশা জমিনের মধ্যে যখন এই অপরাধটা বেড়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দান করে এই যে গত 2 বছর আগে মহামারী ছিল কি ছিল না এখনো পর্যন্ত মহামারী সমূলে ধ্বংস হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় কিন্তু হয় নাই যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা চাইলে আবার দিতে পারে কথা বলেন ঠিক কিনা
এখনো পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রে করোনা আছে। এই গত কয়েকদিন আগে শুনলাম চাইনাতে নাকি আবার শত শত হাজার হাজার করোনা ভাইরাস আক্রান্তের মানুষগুলো প্রতিদিন হচ্ছে। তার মানে হলো এটা এখনো পর্যন্ত যায় নাই। আপনি মনে করেন না আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করছে, তার মানে হলো আপনার আর কখনো এই ভাইরাস আক্রান্ত করবে না, এটা না। এই মহামারী যখন আসছে দুনিয়ার মানুষগুলো সবাই স্তব্ধ হয়ে গেছে। সামান্য একটা ভাইরাস যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ভাইরাস আল্লাহ তাআলা দিয়ে জমিনের মানুষদেরকে বুঝাইতে চাইলেন, গোলাম আমার সাথে বাটপারি করবি না, আমার সাথে চালাকি করবি না, আমার উপরে কথা বলার মতো দুঃসাহস দেখাবি না, আমি সামান্য ভাইরাস দিয়ে তোকে দেখিয়ে দিলাম যেটা দেখা যায় না, ছোট্ট একটা ভাইরাস দুনিয়ার সকল দেশগুলো স্তব্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? প্রত্যেক রাষ্ট্রগুলো স্তব্ধ হয়ে গেছে, ঘর বন্দী হয়ে গেছে। আমেরিকার মতো পাওয়ারফুল রাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মতো এই পারমাণবিক যন্ত্রের অধিকারী এই রাষ্ট্রগুলো সবাই স্তব্ধ হয়ে গেছে সামান্য একটা ভাইরাস। আর আমরা করোনা ভাইরাস থেকে ঠেলে উঠে বলি আমরা মোকাবেলা করেছি, বলে কি বলে না? আরে মোকাবেলা শব্দ আল্লাহর সাথে মানানসই নয়। আপনি প্রস্তুতি নিতে পারেন, ইউসুফ পায়গম্বরের জামানায় কি মহামারী আসে নাই, দুর্ভিক্ষ আসে নাই? এটা তো আমরা কোরআন থেকে শিখেছি। ইউসুফ পায়গম্বর 1000 মানুষের উপরে কিন্তু এর প্রভাব বিস্তার করবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, জমিনের মধ্যে যখন ওজনে কম দেওয়ার আমল বা অপরাধ যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে তিনটা গজব নাজিল করে দেয়। কয়টা গজব? তিনটা। এক নম্বর ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবে, খাদ্য থাকবে না, এই শ্রীলঙ্কার মতো হবে, খাদ্য পাওয়া যাবে না, ফসল থাকবে না। আর দুই নম্বর ওয়াসিদাতুল মাউন, অর্থনৈতিক আযাব, রিজার্ভে মাল থাকবে না, সব শেষ হয়ে যাবে। হচ্ছে না এগুলো? হচ্ছে না বাজান বলেন, আওয়াজ দিয়ে বলেন হচ্ছে না? এটা হচ্ছে তো। তার মানে অর্থনৈতিক আযাব আসবে, দেউলিয়ার পথে যাবে রাষ্ট্রগুলো, যেই সমাজের মধ্যে ওজনে কম দেওয়ার আমল চলবে। কয় নম্বর গুণা বললাম? দুই নম্বর গুণা, ওজনে কম দিলে তিনটা গজব, এক নম্বর দুর্ভিক্ষ, দুই নম্বর হলো অর্থনৈতিক আযাব, যে অর্থনৈতিক এটাকে বন্ধ করে দেওয়া হবে, আল্লাহ পাক তুলে দিবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছেন, সতর্ক করেছেন, আগামী 23 বছর মানে বর্তমান রানিং বছর এটা দুর্ভিক্ষের বছর। কথা বলেন ঠিক কিনা? সতর্ক করেছেন। আচ্ছা আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুর্ভিক্ষ কেন দিবে? আল্লাহ তাআলা কেন দুর্ভিক্ষ দিবে? আল্লাহ তাআলার জন্য মান্দা যদি নিবেদিত প্রাণ হয়ে যায় তো আল্লাহ তাআলা কেন দুর্ভিক্ষ দিবে? তার মানে হলো যতই সতর্ক করুক না কেন, জমিনের এই মানুষগুলা, যত মানুষ আমরা এই বাংলাদেশে বসবাস করি, এই মানুষগুলা যদি দুর্নীতিগ্রস্ত থাকে আর যতই সতর্ক করেন না কেন, কোনো সতর্কে কাম হবে না। আগে নিজেদেরকে শুধরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেদেরকে শুধরাতে হবে আগে। আর তিন নম্বর হলো ওজাউরি সুলতান আলাইহিম, ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা এমন একটা সুলতান, শাসক ওই স্টেটের মধ্যে দিয়ে দিবেন যেই শাসক তাকে চুচে সুচে শোষণ করবে। শুধু ওজনে কম দেওয়ার জন্যই তিনটা গজব দিবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, পাঁচটা অপরাধের মধ্যে দুই নম্বর বললাম ওজনে কম দেওয়া। এখন এখানে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা বসে আছেন, প্রত্যেকে আজকে মনে মনে নিয়ত করবেন না,
আমি একা ওজনে কম দেওয়ার কারণে এলাকার মানুষের উপরে দুর্ভিক্ষ আসবে না না আমি ওজনে কম দিতে পারি না আজকে থেকে তওবা করে নেবেন জিন্দেগিতে আর কখনো মানুষকে ওজনে কম দিয়ে ধোঁকা দেব না আরে মুমিন তো মানুষকে ধোঁকা দিতে পারে না কথা বলেন ঠিক কি না এখন ওজনে কম দিলে ধোঁকা হয় অন্য কোনো ভাবেও তো মানুষকে ধোঁকা দেয়া যায় কি যায় না বলেন এই যে বিভিন্ন সময় করোনার সময় আমরা দেখেছি সরকার প্রধান তো জনগণের জন্য চাউল পাঠাইছে তেল পাঠাইছে পাঠাইছে কি পাঠাই নাই সরকার তো সরকারে কাম করছে কিন্তু কিছু পাতি নেতা থাকে হাইব্রিড নেতা আমি এটাকে এই শব্দ ব্যবহার করি হাইব্রিড নেতা বুঝেন তিন বছর আগে ভ্যান চালাইতো কোন কায়দায় রুলিং পার্টির মাথা ঘষে ঘষে একটা পদ পাইছে দুই বছর পর পাঁচতলা বিল্ডিং এর মালিক হয় কি হয় না আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমাদের অঞ্চলে আছে তিন বছর আগে ভ্যানে ঠেলা মেরে মেরে ঠেলা গাড়ি চালাইছে অথবা রিক্সা চালাইছে ভ্যান চালাইছে কোন কায়দায় একজন নেতার চামচাগিরি করতে করতে মাথা ঘষে ঘষে একটা কোন রকম পদ পাইছে অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যান যেটাই হোক না কেন হয়ে গেছে আবার তিন বছর পর দেখা গেছে আগে তিন বছর আগে ছিল ঠেলা গাড়িওয়ালা পরে তিন বছর পরে পাঁচতলা বিল্ডিং এর মালিক আছে না নাই আমি তো বলি প্রায় জায়গায় এই মানুষগুলাই হলো চোর বাটপার ধোঁকাবাজ জনগণের মাল লুপাটকারী কথা বলে ঠিক কেনা এরা জনগণের মাথার উপরে উঠে কাটাল ভেঙে যায় সামনে আসলে কত সুন্দর কথা কিন্তু পিছনে যে কি করে আল্লাহ মালুম কষ্ট পাইতেছেন আপনারা এই কথাগুলো এখন বাস্তব হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর লিডার বাংলার জমিনে আছে অনেক সুন্দর লিডার বিভিন্ন জায়গায় আমাদের সাথে দেশ যাদের সম্পর্ক অনেক ভালো ভালো লিডারও আছে কিন্তু বর্তমান রাজনীতিগুলো আমি রাজনীতি আলোচনা করতেছি না রাজনীতি যারা করেন তাদেরকে নসিহত করতেছি আমি গতকালকে বলতেছিলাম আমাকে স্লিপ দিয়েছে পিছন দিক থেকে হুজুর রাজনীতি আলোচনা করেন না তো রাজনীতি যারা করে ভাই আপনি বলেন তো তাদের জান্নাতে যাওয়া লাগবে না কথা বলে না যারা আপনারা রাজনীতি করেন আপনারা জান্নাতে যেতে চান না যদি জান্নাতে যেতে চান তাহলে আমি তো বলবো আপনার রাজনীতি হবে কোরআন সুন্নার আদলের রাজনীতি আপনার রাজনীতি হবে সাহাবা আজমাইনরা যেভাবে রাজনীতি করেছেন সেই আদলে আপনার রাজনীতি হবে আকাবির উলামা একরাম যেই রাজনীতি করছেন সেই রাজনীতির আদলে এবং তারা বুঝে বুঝে রাজনীতি করছে বর্তমান রাজনীতির এই জায়গাটা হয়ে গেছে এমন লক্ষ লক্ষ টাকা দিয়ে নমিনেশন নিয়ে নিয়ে আসে এক পর্যায়ে জনগণের মাল লুটে টুটে খেয়ে খেয়ে ওই টাকা শোধ করে ঠিক না কথা বলে না কেন ঠিক কিনা বলেন কিন্তু আপনি যদি রাজনীতি করতে চান হযরত ওমরের মতো রাজনীতি করবেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো রাজনীতি করবেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বললেন সাঈদ আগামী কাল তুমি হেমসের গভর্নর হিসেবে নিযুক্ত হবে তুমি সেখানে চলে যাবে বাজান হেমস এমন একটি শহর বা এমন একটি স্টেট এটা সামান্য যশোর জেলার মতো ছোট্ট একটা ভূখণ্ড না খুলনা বিভাগের মতো এত বড় স্টেটের একটা গভর্নর মেয়র হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি চলে গেছেন ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন কয়েকদিন পর হিমসের কিছু জনগণ হযরত ওমরের দরবারে আসছে আমার বন্ধুগণ গভীর মনোযোগ হযরত ওমর হিমসের জনগণদেরকে ডাক দিয়ে বললেন ওগো হিমসের জনগণ তোমরা তোমাদের হিমসের দরিদ্রদের তালিকা একটু আমার কাছে দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করব হিমসের নাগরিকগুলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে বসে বসে দরিদ্রদের একটা তালিকা করে দিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা নিয়ে যখন দেখলেন তো এক নম্বরে যার নাম তিনি হচ্ছেন হিমসের গভর্নর হযরতে সাঈদ ইবনে আমির আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন মেয়র গভর্নর দরিদ্রদের তালিকায় এক নম্বরে তার নাম
কি পারতেন না জনগণের মাল খেয়ে বড় লোক হতে? কথা বলেন ঠিক কিনা? পারতেন কি পারতেন না? পারতেন তো, কিন্তু খান নেই, বরং দরিদ্রদের তালিকায় এক নম্বরে তার নাম। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই হেমসের জনগণ, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি ফকির নাকি দরিদ্র নাকি? হেমসের জনগণ ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন আমিরুনা আফকরুনা, আমাদের আমির শুধু ফকির নয়, আমাদের আমির সবচাইতে বেশি দরিদ্র। আল্লাহু আকবার! শুধু দরিদ্র না, সবার থেকে বেশি দরিদ্র। ফকির আর আফকর, আফকর ইসমে তাফজিলের সিগা, তাফজিল সবচাইতে, এর উপর আর কিছু নাই। আমিরুনা আফকরুনা, আমাদের আমির তো সবচাইতে বেশি দরিদ্র। অথচ খুলনা বিভাগের মতো এত বড় একটা স্টেটের গভর্নর, আর বর্তমান জামানা আমরা যদি হতাম, আমাদের হেডামে জ্বালায় সামনে দিয়ে লোক যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এটা দেখতেছি তাই বলতেছি, এটাই তো হয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন রাষ্ট্রীয় দূতকে ডাক দিয়েছেন, 1000 স্বর্ণের আশরাফি একটা থলের মধ্যে সেলাই করে দিয়েছেন, দিয়ে বললেন, যাও হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে নিয়ে যাও। সাঈদ ইবনে আমির আল জুমাহির দরবারে চলে গেলেন রাষ্ট্রীয় দূত, সালাম বিনিময় করেছেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো হেমসের জনগণ, ওগো হেমসের গভর্নর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার কাছে এই হাদিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থলেটা খুলে ফেলেছেন, তো দেখতে পাইলেন 1000 স্বর্ণের আশরাফি তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ! আমাদের কাছে যদি কোনো উপঢৌকন আসতো, আমরা চিৎকার দিয়ে বলতাম আলহামদুলিল্লাহ, এরপরে গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, ইন্না লিল্লাহ, এত জোরে ইন্না লিল্লাহ বলেছেন, ভিতর থেকে বিবি দৌড় দিয়ে চলে আসছেন, ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, এত জোরে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন নাকি? বলে, না বিবি, না, বালিল আমরু আযামু মিন যালিক, এর চাইতো কঠিন মোয়ামেলা এখন আমার সামনে দণ্ডায়মান। বিবি আবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, মুসলমানদের কোন কাফেলা কি শাহাদত বরণ করেছেন নাকি? হযরতে সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলতেছেন, না বিবি, না, বালিল আমরু আযামু মিন যালিক, এর চাইতো কঠিন মোয়ামেলা এখন আমার সামনে দণ্ডায়মান। বিবি আবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, হিয়ালি পানা নয়, আপনি বলুন না কেন এত জোরে আপনি ইন্না লিল্লাহ বললেন? হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের বিবি আমার, তুমি তো জানো জিন্দেগিতে কখনো আমি সম্পদের প্রতি লালায়িত ছিলাম না, অর্থের প্রতি আমি লালায়িত ছিলাম না, অর্থটাকে আমি দুপায়ে মারিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, যেই অর্থটাকে আমি রিজেক্ট করেছি, মত বরকত যে নাজিল হয় এই সমস্ত মজলিসে, এটা বাস্তব সত্য, আপনি মানেন চাই না মানেন, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ এই ময়দানের মধ্যে বসে থাকবেন, ততক্ষণ সকিনা, বরকত, রহমত নাজিল হতে থাকবে। মানে জালাত আলাইহিমুস সাকিনা, রসুল বলেন যে এইরকম তার সকিনা তার উপরে নাজিল হতে থাকবে। সম্মানিত হাজির, আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাইতেছি না। তাহলে দুই নম্বর অপরাধের কথা বলতেছিলাম, ওজনে কম দেওয়া। তিন নম্বর হলো জাকাত নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও যে মানুষগুলো জাকাত দেয় না। কয় নম্বর বললাম? নিসাব পরিমাণ মালের মালিক বাংলার জমিনে অনেক আছে, দেখবেন জাকাত প্রদান করে না, বলে হুজুর সিসি লোন দেওয়া আছে, এই কথা বলে কাটিয়ে যায়। আছে না নাই বলেন? অনেক আছে। এটা নিয়ে কথা বলতে চাইতেছি না। চার নম্বর, আল্লাহর পয়গম্বর বলতেছেন, এরপরও এই জাকাত না দিলে কি হয়? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করা বন্ধ করে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলতেছেন, লাউলাল বাহাইম
إلا منع المطر من السماء أسمان থেকে বৃষ্টির পানি বন্ধ হয়ে যায় لولا البهائم এর পরও যদি তুমি দেখো বৃষ্টির পানি নাজিল হচ্ছে তো মনে করবা এটা মানুষের জন্য নয় জমিনে যত প্রাণী আছে তাদের তো বৃষ্টি পানি প্রয়োজন আল্লাহ তাআলা এই কারণে বৃষ্টির পানি নাজিল করে দেয় সুবহানাল্লাহ খালি একজন মানুষের জন্য বৃষ্টি বন্ধ জানোয়ারের জন্য বৃষ্টি দেয় তার মানে যারা যাকাত দেয় না এরা কুকুর শিয়াল গরু গাধার চাইতে অধম কথা বলেন ঠিক কি না চার নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাম ইয়ানকুজ আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ওয়াদার খেলাপ করেছে আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে জমিনের মধ্যে আসছি আল্লাহর সাথে ওয়াদা করে আসছি এই ওয়াদার খেলাপ জমিনের মধ্যে আসার পরে বান্দা যখন করে তো আল্লাহ তাআলা এই মাধ্যমে জমিনের মধ্যে এমন একজন সুলতান দিয়ে দেন যে শত্রুতে রূপান্তরিত হয়ে যায় আপনার জমানো অর্থগুলো সম্পদগুলো সে গ্রহণ করে নেয় এমন কিছু মানুষ আপনার পিছনে নিয়ে যায় আর সর্বশেষ পাঁচ নম্বর আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ এতক্ষণ ছিল কিন্তু আমভাবে কিন্তু এই অংশটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ওয়ালাম ইহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ যেই রাষ্ট্রপ্রধান যেই প্রধানমন্ত্রী যেই রাষ্ট্রপতি অথবা যেই দায়িত্বশীল আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে বিচার ব্যবস্থা গ্রহণ করে না আল্লাহ তাআলা তখন কি করেন আল্লাহ তাআলা ওই জামানায় ওই দেশে ওই স্টেটে গৃহযুদ্ধ বেঁধে যায় একে অপরের মুখ চাওয়াচাই বন্ধ হয়ে যায় কেউ কারুর ভালো দেখতে পারে না প্রত্যেকে প্রত্যেকের উপরে চড়াও হওয়ার চেষ্টা করে গৃহযুদ্ধের মতো বেঁধে যায় তাহলে এতক্ষণ ছিল সামভাবে কিন্তু এটা হচ্ছে খাস এই পাঁচটা যে অপরাধ জমিনের মধ্যে এসে গেছে কি কি যায় না এটা আপনারা বিচার করবেন এক নম্বর কি বলেছিলাম মনে আছে অশ্লীলতা আওয়াজ দিয়ে বলেন কি অশ্লীলতা দুই নম্বর ওজনে কম দেওয়া তিন নম্বর জাকাত যারা দেয় না নিসাব পরিমাণ মালের মালিক এরপরও জাকাত দেয় না চার নম্বর আল্লাহ এবং তার রসুলের সাথে ওয়াদার খেলাপ করা আর পাঁচ নম্বর যেই রাষ্ট্রপ্রধান আল্লাহর কোরআন দিয়ে আইন এই ব্যবস্থা গ্রহণ করে না এই পাঁচটা অপরাধ জমিনের মধ্যে যখন আসে তো আল্লাহ তাআলা এক একটা শাস্তি প্রদান করে জমিনের মানুষের ঈমানটাকে যাচাই করতে যায় বান্দা ঈমানদার বেশি অগ্রগামী হচ্ছে নাকি বান্দা ঈমান থেকে দূরে সরে যাচ্ছে